দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আছি ভাই ভালো। তো আপনার নাম কি? আমার নাম একটা দিস ফারিয়া। আচ্ছা, তো ফারিয়া বা দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ধরেন কোথায়? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। আচ্ছা, তো বিয়ে শাদি হয়েছে? বিবাহ হয়েছে। স্বামী আছে? স্বামী ভালো না করতে মানে আপনি ছাড়িয়ে দিছেন? আচ্ছা, তো স্বামী ছাড়িয়ে দিছেন কেন? স্বামী ভালো না কি হয়েছে? স্বামী কি করতো? স্বামী মারধর করে, অত্যাচার করে, মানে অনেক মারধর করতো, ভালোবাসা করে। আচ্ছা, তো ফ্যামিলিতে কি বাবা মা আছে? যে আমার মা আছে। মা আছে? আচ্ছা, বাবা নাই? বাবা আছে, ঠেলা গাড়ি চালা বসছে। বাবা ঠেলা গাড়ি চালায়। আচ্ছা, তো আপনি কি করেন এখন? আমি আমি মেশিন টেইলারিং মেশিনের কাজ করি। আচ্ছা, টেইলারিং মেশিনের কাজ করেন। তো এই যে এখন ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে কেন আসলেন? আইসি যদি মনের মানুষ, একজন ভালো মানুষ পাইনি, ভালো মনের মানুষের জন্য আসছেন। আচ্ছা, মনের মানুষ খুব অভাব। তো স্বামী ছাড়া কীভাবে ঘুমানে কাকা? স্বামী তো নাই। আচ্ছা, তো স্বামী ছাড়া ঘুমাইতে ভালো লাগে? সেরকম মানুষ এতে খুশ দেশে যদি একটা মনের মানুষ পায়, তার জীবন সঙ্গী জানা হয়। তো আপনার ছেলে সন্তান আছে? যে না, ছেলে সন্তান হয় নাই। তো বিয়ে হয়েছিল কতদিন আগে? বিয়ে হয়েছে এক মাস। ও, মাত্র এক মাস? তো এর মধ্যে মানে আবার তালাক হয়ে গেল? তো এর মানুষ খারাপ বলেন আশেপাশের লোকজন? ভালো না বসছেন, ভালো না করতে গিয়ে নিজে দায়ী করে। তো বিয়ের আগে একটু ভালো হইতো না? বিয়ের আগে যদি জানতে পারতেন যে ছেলে ভালো না, তাহলে ভালো হইতো না? মানুষ কয় না করতে গিয়ে বিয়ে বই জীবনটা নষ্ট করলাম বসছেন। আচ্ছা, তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই, কীভাবে যোগাযোগ করবেন? তো নাম্বার কি আমি বলে দিব? যে নাম্বার ডালো। আচ্ছা, তো দর্শক আপনার যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটি হচ্ছে